ভারতে একদম খাসে পয়সার নাম তো গোসা একদম বোতলে ধরো আপনি গাই চলুন। আসলে ঐশিক সৌন্দর্য থাইপুর উপজেলার সুনামগঞ্জ জেলার আমরা পাহাড়ের একদম খাসে যে খাল গেছে যে নদীর একটা খাল গেছে খালের নাম কিটা ওই যে ওইটা এটা নদী নি কি নদী জাদু পুলপুলা নদী ওটা 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 ডাল আইছে ওইটা ডাল আইছে জাদু ওটা নদীটা ডাল আইছে এটা নদীর নাম কি করভুলা তাছাড়া এই নদীতে মাছ হয়নি বড় মাছ হয়নি করভুলা নদী একবারে ইন্ডিয়ার পাহাড় পাশেই আমাদের এই করভুলা নদী বাংলাদেশ সীমান্ত পড়ছে আমরা এই সেবাতে উঠছি এখন আমরা পারুলিয়া ঘর যাইনি আর হেমন্ত সিজনে এটা কিন্তু শুকাই যায়নি নদী কত পানি হয় হেমন্ত সিজনে এখন কত পানি আছে মাঝে 10 ফুট পানি আছে কত নিব বুটে আমার আচ্ছা তাই আমরা অপার খাসিস কইলে আমরা সেবা পার হইছি সেবাত লেট হয়ে যায় পাহাড়ের পাশে এটা কিতা এটা কিতা বিল নি বিল নদী নি নদীর নাম কিতা পাটনাইয়া নদী এই পাহাড়ের পাশে টাওয়ার ইন্ডিয়ার একদম বর্ডারের কাছে বাংলাদেশ সীমান্ত এই যে ইন্ডিয়ার পাহাড় খুব স্বচ্ছ দেখা যাচ্ছে এই যে আরো একটা টাওয়ার দুই দুটো টাওয়ার আছে আসলে নেটওয়ার্কের সমস্যা এখন আর বোর্ডারে নাই আপনার নেটে যখন প্রত্যেকটা কোম্পানি টাওয়ার করছে বোর্ডার সিটি আমরা এই মাদাঘাট বাজারে এই বাজার নাম কিতে বলবো বাজার একতা বাজার থাইপুর উপজেলা এখন আসি একতা বাজার বেশিরভাগ দোকানপাট বন্ধ আছে তারপর একটা খোলা আছে তো
বাজারে তো জনগণ কোনো শুন নাই, আমরা সেজন্য হয়তো আমরা একদম এই নদী হবার হচ্ছে ওই নদী হবার থেকে 100 গজ নদীর নাম কিটা? সবনাশ আমার হাওয়া রইল আর বিল হইল যাও একটা নাম থাকে পুরানঘাট ওই যে আচ্ছা আরে ভাই ওই ভাই ইনফ্লাসি এই যে ইন্ডিয়ার যে পাহাড় আছে পাহাড় মানে ওই যে নদী খারাইলে কত কত ভিতরে বাংলাদেশের তো আছে সীমান্ত আছে কত কিলোমিটার করে সীমান্ত আমার সীমান্ত শেষ সীমান্ত যেটা কত লেখা ইন্ডিয়ান ওই জায়গা থেকে 3 মাইল বাংলাদেশের সীমান্ত আচ্ছা নদীর ওপরে বাংলাদেশের গোরবাড়ি তো আরও আছে বলি আছে আচ্ছা সানপুর গ্রাম রানি পাহাড়তলি আচ্ছা এখন একটা ইনফরমেশন যেটা আছে যেমন এই নৌকা দিয়া এই জায়গা থেকে পর্যটন এলাকা কই কই যাওয়া যায় টেকেরঘাট আচ্ছা আর আছে টাঙ্গাউরাওয়া শিমুলবাগান শিমুলবাগান পড়ছে উত্তরে আর তালঘাট নানি আচ্ছা ওই জায়গা থেকে যদি এই যে নদীগুলো নদী ফদ দিয়ে আপনার কত সময় লাগবে যদি এখন শিমুলবাগান যেতে চাই এক ঘন্টা লাগবে আর যদি বারা হতো শিমুলবাগান যেতে বারা হতো কত টাকা ফাইন দেবেন রিজার্ভ কত 500 টাকা আর টাঙ্গুরাবর যাওয়া যায় নিজ জায়গা থেকে টাঙ্গুরাবর কত নিন আপনার এই জায়গা থেকে ওই আপডাউন লেয়া গেলাই 1200 দেড় হাজার আচ্ছা এই জায়গা থেকে টাঙ্গুরা খরচ লাগবে দেখি টাঙ্গুরা দেড় ঘন্টা ফোন কত ঘন্টা ফোনে 2 ঘন্টা লাগবে আচ্ছা আপনার এই বাজার নাম কিটা একতা বাজার তাইরপুর উপজেলা রানী তাইরপুর উপজেলা ইউনিয়ন হইল গিয়া আচ্ছা এখান থেকে আপনার টেকেরঘাট তারপরে শিমুলবাগান টাঙ্গুরাওর যাওয়া যাইব নৌকা আছে জি এর আগে হাইলাম স্যার আমরা জজ ওই তবে হিন্দু করে তো রাইটে তো আছে সবচেয়ে বেশি পরমাস দিছে বড়